নমস্কার বন্ধুরা বড় বড় দোকানে যে মহারাজা বার্গার পাওয়া যায় যেগুলো আমরা অনেক দাম দিয়ে খাই সেই বার্গারই আজকে ঘরে বানিয়ে নিয়েছি আর সেই বার্গারগুলো বানানোর জন্য কিন্তু প্যাটি লাগে আর মেউনিজ লাগে সেই প্যাটি আর মেউনিজও আমি ঘরেই বানিয়ে নিয়েছি আর ঘরে বানালে তো জিনিসগুলো সত্যি ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত হয় এভাবেই বানিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিলাম এটা একদম পাতলা চিড়ে চিড়েটাকে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম আর চিড়েটাকে আমি একটু ধুয়ে নিয়ে আসলাম একবার খালি কলটাকে খুলে ভালো করে ধুয়ে ঝাঁঝড়িতেই রেখে দিলাম আর একটু সাইড করে দিলাম যাতে চিড়েতে যেটুকু জল আছে জলটা যাতে বেরিয়ে যায় এখন এটাকে দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে আমি মেওনিসটা বানিয়ে নেব এখানে পনেরো মিনিট আগে আমি কাজুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে মিক্সি গ্রাইন্ডারে কাজুটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তিন চামচ দই এই দইটা কিন্তু ফ্রেশ দই একদম আমি কালকে পেতেছি আজকেই ব্যবহার করছি আর এখন দিয়ে দিচ্ছি একটা চিজ কিউব চিজ কিউবটা আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম মিক্সিতে এভাবে যদি ঘরে মেউনিস বানিয়ে দেওয়া যায় তাহলে আমরা নিশ্চিন্ত মনে বাচ্চাদের দিতে পারি এখন মিক্সিটাকে আমি একটু চালিয়ে নিয়ে আসলাম দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটা এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমার কিন্তু হোয়াইট মেউনিস তৈরি হয়ে গেছে এই মেউনিসটা তৈরি করে চার পাঁচ দিনের জন্য ফ্রিজে রেখে দিলে কোনো নষ্ট হবে না তারপরেও কিন্তু খারাপ হবে না কিন্তু যেহেতু টক ব্যব দই ব্যবহার করা হয়েছে তাই একটু টক হয়ে যেতে পারে এখন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ নিয়ে নিয়েছি বাটিতে এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ টমেটো কেচাপ আর হাফ চামচ চিলি সস এখন ভালো করে মিশিয়ে নিলাম তৈরি করে নিলাম বার্গার স্প্রেড তন্দুরি মেওনিস এই মেওনিসটাও কিন্তু বার্গারে দিলে খুব ভালো লাগে খেতে মেউনিজ দুটো তৈরি করে রেখে দিয়ে এখন একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর চিড়েটা দেখুন এখন কিন্তু জলটা শুকিয়ে চিড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে এখন এই চিঁড়েটার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি বেসন আর আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচনো কিছু গাজর কুচনো ক্যাপসিকামটা আমি বড়ো ক্যাপসিকামের হাফ দিয়েছি গাজরটা মিডিয়াম সাইজ গাজর আমি দুটো দিয়েছি আর এখানে বিনস কিছু দিয়েছি আট দশটা মতো হবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিলাম নুন ধনেপাতা দিয়ে দিলাম কিছু বিট নুন দিয়ে দিলাম এখানে চাট মশলা দিলাম আর আমচুর পাউডার দিলাম আর এখন দিয়ে দিলাম তিনটে আলু এই আলুটা আমি আগে সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আলুটা এইভাবে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে মেখে নেব এরকম একটা ডো তৈরি করে নিয়েছি একদম স্মুথভাবে মেখে নিলে ভালো লাগবে আর গাজরটা আমি দেখুন গোটা গোটা করে একটু গোল গোল করে কেটেছি কারণ এই সবজিগুলোর একটু ক্রাঞ্চিনেসটা এই বার্গারটার যে প্যাটিটা বানাবো সেটার মধ্যে থাকলে ভালো লাগবে খেতে তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিলাম এখন আমি প্যাটিগুলো তৈরি করে নেব এখন আপনাদের মানে ব্রেডটা যেরকম অনুযায়ী সেরকম অনুযায়ী প্যাটি তৈরি করে নিলেই হবে আমি এরকম প্যাটি তৈরি করে নিয়েছি প্রথমে বল একটা বানিয়ে নিলাম তারপরে হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে দিলাম আমি যেটুকু বানিয়েছিলাম তাতে এরকম আমার সাতটা প্যাটি তৈরি হয়েছে আর অল্প ছিল ওটা রেখে দিলাম এখন একটা প্লেটের মধ্যে আমি সুজি নিয়ে নিয়েছি এই প্যাটিটাকে সুজির মধ্যে আমি কোট করে দিলাম তাহলে ক্রাঞ্চিনেস আসবে প্যাটিটার মধ্যে আপনারা চাইলে এখানে বেসনের গোলা কিংবা কর্নফ্লোরের গোলাতেও ডুবিয়ে নিতে পারেন তারপরেও সুজিতে দিলেও হয় এই প্যাটিটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দেওয়া যায় বাচ্চাদের টিফিনের সময় এরকম আগে তৈরি করে রেখে দিলে এই প্যাটিগুলো কিন্তু দোকান থেকে আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি এগুলোও কিন্তু তৈরি করে ঘরে রেখে দেওয়া যায় আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প বাটার বাটার আর রিফাইন্ড অয়েলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি দুটো প্যাটি এখানে দিয়ে দিলাম এখন প্রথমবার উল্টোনোটা আমি দেখে দিচ্ছি একটুখানি সাবধানে উল্টাতে হবে এভাবে একটা চামচ দিয়ে ধরে একটু আস্তে করে উল্টাতে হবে যেহেতু আমি এখানে কোনো গোলা ব্যবহার করিনি বেসন কিংবা কর্নফ্লোর তাই একটু সাবধানে করতে হবে এখন কিন্তু উল্টে পাল্টে লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি মানে এরকম একটা পাউরুটি আমি নিয়ে নিয়েছি এগুলোকে বার্গার বান বলে এই বার্গার বানটাকে আমি এরকম তিন টুকরো করে কেটে নিচ্ছি এখন সব থেকে নিচের যে পিসটা ছিল সেটা আমি নিয়ে নিলাম এখন ওটার মধ্যে হোয়াইট যে মেউনিসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা লেটুস পাতা আর কিছু টমেটো এরকম গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে তারপর খুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন একটা প্যাটি দিয়ে দিলাম ওপরে আবার এই ইয়েলো কালারের যে মেউনিজটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন মাঝখানের যে পাউরুটির পিসটা ছিল সেটা দিয়ে দিলাম এখন আবার সবজিগুলো দিয়ে দিলাম ওপরে একটা চিজ দিয়ে দিলাম আর আরেকটা প্যাটি দিয়ে দিয়েছি এখন আবার একটু মেউনিস দিয়ে দিলাম এই বার্গারে কিন্তু মেউনিস খুব ভালো লাগে এখন ওপরের ওটা দিয়ে চাপা দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিলাম আমার মহারাজা বার্গার কিন্তু তৈরি হয়ে গেল এই সাজানোটা আপনারা যেভাবে খুশি সাজিয়ে নিতে পারেন দেখুন কতটা ক্রিমি হয়েছে ভেতর থেকে কি সুন্দর মেউনিস বেরিয়ে আসছে আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার বাসে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ